আমি লেখালেখি করি, পেশাদার মোটেও নই, তবে লেখাটা আমার হবি। ইদানিং কিছুটা মনমরা হয়ে রয়েছি, কারণ যে বাড়িটায় পেইং গেস্ট হিসেবে থাকি সেখানে মানুষজন ক্রমশ বাড়ছে। বাড়িওয়ালা নিজস্ব বন্ধুবান্ধব তো ছিলই, সেই সঙ্গে তাঁর ছেলেপুলেরা বড় হচ্ছে, তাদের বন্ধুরাও একে একে এসে জুটছে আর বাড়িতে হইহুল্লোড় বাড়ছে। তার উপর আমার পৈতৃক একটা ব্যবসাও রয়েছে, সেই কাজকর্ম সামলে সারাদিন পর বাড়ি এসে একটু জিরিয়ে যখন ঠান্ডা হয়ে লেখালেখি নিয়ে বসি তখনই শুরু হয় ছেলে বুড়োর গ্যাঞ্জাম। কান পাতাই দায় হয়, লেখা তো দূরের কথা। শেষ পর্যন্ত আর না পেরে যে বাড়িটাই আমি থাকতাম সেখান থেকে শুধু নয়, শহর থেকে বেশ খানিকটা দূরে একটা ছোট মতন পুরনো বাড়ি কিনে ফেললাম। আমার সব জিনিসপত্র নিয়ে যখন সদ্য কেনা বাড়িটায় এসে পৌঁছলাম তখন বেলা প্রায় পড়ে এসেছে। সামনে পিছনে বেশ খানিকটা জমি নিয়ে তারের বেড়া দিয়ে ঘেরা বাড়িটা, বেড়ার গায়ে ছোট্ট একটা গেট। যেদিন বাড়িটা দেখতে এসেছিলাম বাড়িটাকে ঘিরে অযত্নে বেড়ে ওঠা ঝোপ জঙ্গল দেখে বিরক্ত হয়েছিলাম। ও নিয়ে আপনি ভাববেন না, কেয়ারটেকার আছে, ও সব ঠিক করে দেবে। ব্রোকারের কথায় তখনকার মতন আশ্বস্ত হলেও কাজের কাজ যে কিচ্ছু হয়নি তা দেখে আরেকবার বিরক্ত হয়ে গেট পেরিয়ে ঢুকতে ঢুকতেই দেখতে পেলাম বন্ধ বাড়িটার ভেতরে দোতলার বন্ধ কাচের জানলায় মুখ ঠেকিয়ে লণ্ঠন হাতে একটা বুড়ো মতো লোক আমাকে দেখছে। ওর হাতে লণ্ঠন দেখে আমার খেয়াল হলো সন্ধে হয়ে গেছে, কিন্তু আগের দিন তো একে দেখিনি। ও, এই তাহলে কেয়ারটেকার, কিন্তু সেদিন ওকে দেখিনি কেন? এইসব ভাবতে ভাবতে বাড়ির দিকে এগিয়ে গেলাম আর এগোতে এগোতেই দেখতে পেলাম সদর দরজাটা খুলে ওই বুড়ো বাইরে বেরিয়ে এসেছে। সদর দরজার কাছে পৌঁছে আমি দাঁড়িয়ে পড়লাম। আমার মনে হয়েছিল বুড়ো আমাকে হাসিমুখে অভ্যর্থনা জানিয়ে নিয়ে যাবে ভেতরে। হাজার হোক, এই বাড়িটার মালিক এখন আমি। বুড়ো কিন্তু তা ধার কাছ দিয়েও গেল না, ডান হাতে লণ্ঠন নিয়ে বাঁ হাত দিয়ে ইশারায় আমাকে ভেতরে যেতে বলল। বোবা নাকি মনে হলেও মুখে কিছু বললাম না। চৌকাট পার হয়ে সবে ভেতরে পা বাড়িয়েছি, নাকে এলো অদ্ভুত একটা গন্ধ, যেন মর্গের ভেতরে ঢুকছি। এ সমস্ত কি, বাড়িটা একটু পরিষ্কার করে রাখতে পারোনি? ভয়ে আমার গলাটা একটু বেশি রকম জোরে হয়ে গেল। ওদিকে উত্তর যে দেবে সেই লণ্ঠন হাতে বুড়ো আপন মনে ঠকঠক করতে করতে সিঁড়ি বেয়ে উপরে উঠছে। কোনো ভাবান্তরই নেই, সাড়া শব্দহীন, যেন শুনতেই পাই না। কালা নাকি, একটু ভয়ও পেয়েছিলাম। আমার মুখ দিয়ে এবার বেরিয়েই এলো কথাটা, ভালো লাগছে না, একটুও ভালো লাগছে না, এ কোথায় এলাম রে বাবা। বুড়োর পিছন পিছন সিঁড়ি দিয়ে উঠতে উঠতে ক্রমশ বিমর্ষ হয়ে পড়ছিলাম। আমার 30 বছরের জীবনে এই প্রথম এমন একটা ভয় পেয়ে বসলো যার স্বরূপ আমি ধরতে পারছি না। চারদিকে শুধু মাকড়সার জাল, চলতে চলতে জড়িয়ে যাচ্ছে সারা শরীরে, মৃতদেহের মতো ঠান্ডা, প্রাণপণে টেনে ছাড়ানোর চেষ্টা করে যাচ্ছি অথচ পারছি না, আবারও জড়িয়ে যাচ্ছে মাকড়সার জাল। বাড়িটায় ঢুকে পর্যন্ত সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বারে বারে পায়ে কি ঠেকছে যেন, যার ধারে কি মানুষজন শুয়ে আছে রাতের স্টেশনের প্ল্যাটফর্মের মতো, পায়ে জুতো, তাই বোঝারও উপায় নেই। নিজের মনে বিড়বিড় করে বললাম, বলিহারি ওই লণ্ঠনটা বুড়োর, কোথায় অন্ধকার ঘুচবে তা না, আলোটাকে ঘিরেই যত অন্ধকার, নিচু হয়ে যে দেখব নজরে এলে তো। ওপরে পৌঁছে বিশাল একটা বারান্দা পার হয়ে বারান্দার একেবারে শেষ প্রান্তের ঘরটার সামনে এসে পৌঁছানো পর্যন্ত পদে পদে ঠোক্কর খেতে খেতে আমার প্রায় তখন টালমাটাল অবস্থা। বেসামাল অবস্থায় এটা কিন্তু খেয়াল করলাম বুড়ো চলেছে সোজা, একবারও ঠোক্কর না খেয়ে একঘেয়ে একটা ছন্দে ঠক ঠক আওয়াজ করতে করতে। কি করে এটা হতে পারে অনেক ভেবেও কিছুতেই বুঝে উঠতে পারলাম না। বুড়ো ঘরের তালা খুলে দিল, ভেতরে ঢুকে একটু স্বস্তি পেলাম, কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না। তবু অনুভবে বুঝলাম ঘরটায় মাকড়সার জালটাল তেমন নেই, মনে হয় যেন কিছুটা পরিষ্কার।
পকেট থেকে দেশলাই বার করে জেলে দেখলাম ফায়ারপ্লেসে কাঠটাট সবই মজুত আছে। শীত, এই অসময়েও আগুনটা জেলে দিয়ে হাতটা ঝেড়ে আমার খেয়াল হলো, আরে ওই বুড়োটা কোথায় গেল? দরজা পর্যন্ত এসে বাইরে উঁকি দিয়ে দেখলাম একবার, কিন্তু চারধারে নিশ্চিত্র অন্ধকারে বুড়ো লণ্ঠনের চিহ্ন ছিল না কোথাও। যাকে, ঘরে তো পৌঁছে দিয়ে গেছে, ওর আর কি কাজ? আর ওই কালা বোবাকে দিয়ে হবিটাই বাকি। দরজা বন্ধ করে একটা ভাঙা চেয়ারে গা এলিয়ে বসলাম। শরীর মন দুটোই যেন ভেঙে আসছে। সেই কোন সকালে খেয়েছি, ভেবেছিলাম কেয়ারটেকার যখন আছে খাবার দাবারের ব্যবস্থা ওকে দিয়েই করিয়ে নেব, সঙ্গে কফি আছে, আর কি চাই? এখন এই মুহূর্তে আমার মাথা একেবারে ফাঁকা, খাবার তো দূরের কথা, কোনো চিন্তাই সেখানে ঢুকছে না। একটু ঘুমোতে পারলে এখন বাঁচি, ঘুমটাই বড্ড দরকার। বাইরে আবার প্রচন্ড ঝড়ে বৃষ্টি শুরু হলো। জানলার কাছের উপর বৃষ্টির ছাঁটের আওয়াজ, ফায়ারপ্লেসের আগুনে ঘরটার আলো আধারিতে বসে ঝিমুতে ঝিমুতেই একসময় আমার মনে হলো এতটা ভয় বোধ হয় না পেলেও চলত, কিছুতেই উঠতে ইচ্ছে করছে না। তবুও উঠতেই হলো। ফায়ারপ্লেসে আগুন থাকতে থাকতে রাতের পোশাক পরে নিয়ে বিছানায় চলে যাওয়া ভালো, বড্ড নিঝুম জায়গাটা, বৃষ্টির আবটাও ভুতুড়ে, মাঝরাতে যদি ঘুম ভেঙে আর না আসে, শেষ পর্যন্ত মাঝরাতেই ঘুমটা ভাঙল। কি জানি কেন ভয়ানক ভয় করতে লাগলো আমার, বিছানা বালিশ শুধু টেনে আমাকে খাট থেকে নিচে ফেলে দিয়ে একে একে হ্যাঁচকা টান মেরে বিছানা বালিশ সব কেড়ে নিতে লাগলো কেউ, বিছানা থেকে গড়গড়িয়ে তখন যেন মেঝের দিকে গড়িয়ে চলেছি আমি। কে কে? দুবার চেঁচিয়ে উঠলাম, ভয়ে গলা শুকিয়ে একেবারে কাঠ। আমি বিশাল ঘরটা সবখান থেকে অন্তত পক্ষে পাঁচ ছটা মৃদু ফিসফিসে গলা কুঁকিয়ে উঠল, কে 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 কে? ফায়ারপ্লেসের আগুন কখন যেন নিভে গেছে। প্রচন্ড ভয়ে খাটের পায়াটাকে আঁকড়ে ধরে কালিগোলা অন্ধকারের মধ্যেও চোখ বন্ধ করে স্পষ্টই বুঝতে পারছিলাম একটা একটা ভারী শরীর থপথপ করে অনবরত ঘরময় হেঁটে চলেছে। কতক্ষণ যে এইভাবে বসেছিলাম জানি না, চেতন আর অবচেতনের মাঝামাঝি একটা জায়গায় অস্পষ্ট ধোঁয়াটি অনুভবের মধ্যে ভারী পায়ের থপথপ আওয়াজ আর মৃদু ভুতুড়ে গলায় অদ্ভুত একটা ছন্দে শুতে পেলাম। শুনতে শুনতে জ্ঞান হারিয়ে ফেললাম। কতক্ষণ পরে তা কে জানে, গ্র্যান্ডফাদার ক্লকে সময়ের ঘন্টার আওয়াজের মধ্যে জ্ঞান ফিরল আমার। রাত এখন কত, কটা বাজল বোঝার উপায় নেই, ঘড়ির আওয়াজেই আমার জ্ঞান ফিরেছে, কিন্তু কটা ঘন্টা বাজল তা তো খেয়াল করলাম না। না, ধারে কাছে তো একটাও বাড়ি নেই, গ্র্যান্ডফাদার ক্লকের আওয়াজ তবে কোথায় হলো? কটা বেজেছে বুঝতে না পারলেও এটুকু বুঝলাম যে তখনও রাত রয়েছে। বেশ শীত করছে,
ফায়ার প্লেসে দু চারটে কাঠের টুকরো ফেলে আগুনটা আবার জেলে নিলাম। ঘুম তো আর আসবেই না, শুবই বা কোথায়? খাটের বিছানাপত্র একটাও যে নেই, ফায়ার প্লেসের আগুনই তা দেখাই যাচ্ছে। আর ঠিক এই সময় আমার নজরে পড়ল ঘরময়ে বড় বড় পায়ের ছাপ, যেন ছাই মাড়িয়ে এলোমেলো হেঁটে গেছে কেউ, বিবর্ণ ধূসর সেই সব ছাপ। আমার হঠাৎই মনে পড়ে গেল, কারা যেন ফিসফিসিয়ে কে কে এই আওয়াজটা করছেন? কে উত্তর দিল? পাচ্ছনা গলার ফিসফিসে সেই আওয়াজ, এই ঘরের ভেতর থেকে তো এলো। কই, কোথায় কোথায়? নিশ্চয়ই এই ঘরে কেউ রয়েছে, এবং একজন নয় অনেকজনই রয়েছে। না, যার ধারে খুঁজেও তো কাউকে দেখতে পাচ্ছি না। ভয়ে ভাবনায় আমার গলা শুকিয়ে এলো, থেকে থেকে পেটে টান ধরছে, যেন কতকগুলো শরীর জানলা গলিয়ে ধূপধাপ পিছনের বাগানে ফেলে দিল কেউ। তবে কে বা কারা গেল, কেই বা ফেলল, অন্ধকারে কিচ্ছু দেখতে বা বুঝতে পারলাম না। ভারী পায়ের আওয়াজটা খানিক পরে বন্ধ দরজা পার হয়ে উপরে চলে গেল খুব ধীরে ধীরে। চোখে আলো পড়তে আস্তে আস্তে জ্ঞান ফিরতে লাগলো আমার। খানিকক্ষণ শূন্য দৃষ্টিতে চেয়ে থেকে ধড়মড়িয়ে উঠে বসলাম মেঝের উপর। এটা আমার মুখের সামনে সেই বুড়ো কেয়ারটেকারের মুখ। এ বাড়িতে এসেই যাকে দেখেছিলাম, হাতের লণ্ঠনটা তুলে ধরে আমার মুখের দিকে চেয়ে আছে বুড়ো। লণ্ঠনের আলোয় এই প্রথম বুড়োর মুখখানা ভালো মতো নজরে এলো আমার। খোঁচা খোঁচা দাড়ি, গোঁফ, রুক্ষ কর্কশ মুখে, দুটো চোখ যেন কয়লার মতন জ্বলছে, সারা শরীরে তকতকে কা, যেন যেন মাংস খসে পড়ে গেছে। ভেতরে ভেতরে ঘৃণায় গুটিয়ে গেল, এতক্ষণ পরে একটা মানুষ আর আলো পেয়ে যেন যেন মরতে মরতে বেঁচে উঠলাম। ও তুমি, এতক্ষণ কোথায় ছিলে? আলো নেই, খাবার নেই, কিচ্ছু নেই, এগুলো কি তোমার দেখার কথা নয়? আমি তো এদিকে খিদে তেষ্টায় মরতে বসেছি প্রায়। খিদে পেয়েছে? হ্যাঁ, খিদে পেয়েছে, ফিসফিসিয়ে বলতে বলতে বুড়োর আগুনের গোলা চোখ দুটো ছকছক করে উঠল। রবে, আমি আমি অবাক হয়ে ভাবলাম, খিদে তো আমার পেয়েছে, বুড়োর চোখ লোভে চমকায় কেন? মাথা খারাপ নাকি? যাক, লোকটা তাহলে বোবাও নয়, কালাও নয়, এক্ষুনি আনছি। বলতে বলতে বুড়ো ততক্ষণে হাওয়া, লণ্ঠনটা শুদ্ধ, হেঁটে তো গেল না, যেন হাওয়ায় মিলিয়ে গেল। আর আমারও কি মাথাটা খারাপ হয়ে গেল? এসব এসব কি দেখছি আমি? ঘরময় আবার অন্ধকার, কিন্তু রাত শেষ হতে আর বাকি কত? নানান রকম ভাবনায় আমার মাথার মধ্যে ঝড় বয়ে যাচ্ছে। আর বেশি দেরি নেই। কে কে? দু চোখ চড়িয়ে মাথাটা আবার বুকের উপর ঝুঁকে পড়েছিল। বেশ বেশ কথাটা শুনে চমকে মুখ তুললাম। কি বলল? কে এই কথাটা বলল? আমি তো কাউকে কিচ্ছু বলিনি। এই উত্তরটা তবে কে দিল? লণ্ঠনের আলোটা যে আস্তে আস্তে এগিয়ে আসছে, ঘরের খোলা দরজা দিয়ে তার আভাস পাচ্ছিলাম। একটু একটু জন্ম নিয়ে চাঙ্গা হয়ে উঠলাম। যাক, বুড়ো তাহলে আসছে। আস্তে আস্তে এগোতে এগোতে দরজার কাছে পৌঁছে গেল লণ্ঠনের আলো। আমি তখন ক্লান্তিতে বসেছিলাম চুপ করে। দরজা জুড়ে এসে দাঁড়ালো বুড়ো, এক হাতে সেই লণ্ঠন আর
অবস্থা কি? ওটা কি? অটোয়াতে ছোট্ট একটা থালার উপর বিভৎস একটা কাটা মুন্ডু ভেসে যাচ্ছে। শেষ পর্যন্ত থালা ছাপিয়ে রক্তের ধারা মেঝের ওপর পড়তে লাগলো ঝরঝর করে। তারপর বুড়ো আস্তে আস্তে এগিয়ে আসতে লাগলো আমার দিকে। কাঁধের ওপর রক্তাক্ত একটা গহ্বর, নিজের মাথাটাই কেটে থালায় সাজিয়ে এনেছে আমাকে খেতে দেবে বলে। ধীরে ধীরে এগিয়ে আসছে বুড়ো আমার দিকে। শেষ মুহূর্তে কিছুটা জ্ঞান চৈতন্য ফিরে পেয়ে কোন রকমের সমস্ত শক্তি জড়ো করে উঠে দাঁড়ালাম। না, আমাকে এখান থেকে পালাতে হবেই, যে করেই হোক, এক্ষুনি এই মুহূর্তে বাড়িটা ছেড়ে পালিয়ে যেতে হবে। ঘরের দরজাটা তো খোলাই রয়েছে। আমি তো রয়েছি। কাঁধের ওপর মুন্ডহীন রক্তাক্ত গহ্বর নিয়ে ফিসফিসিয়ে বলতে বলতে ওই থালাটা আমার দিকে বাড়িয়ে দিল বুড়ো। চোখের সামনে বুড়োর লণ্ঠনের ঘুমন্ত নীলচে আলো, চারদিকে চাপ চাপ অন্ধকার। সেই মৃত্যুহীন অন্ধকারের মধ্যে মন্ত্রমুগ্ধের মতন খানিকক্ষণ দাঁড়িয়ে রইলাম আমি এপার আর ওপারের সীমানার কাছে। তারপর কি জানি কেন দুটো হাতই বাড়িয়ে এক হাতে থালা থেকে তুলে নিলাম রক্ত ঝরা কাটা মুন্ড, আর অন্য হাতে চেপে ধরলাম লণ্ঠনটা, নিয়ে দুটোকে মুখের মধ্যে জড়িয়ে ধরলাম প্রাণপণে। হিম শীতল কাটা মাথা, লণ্ঠনের মৃত্যুহীন আলোয় ধীরে ধীরে ঠান্ডা হয়ে গেল আমার 30 বছর বয়সের গরম জ্বলন্ত রক্তের সঙ্গে। তারপর খুব ধীরে ধীরে বুড়ো তার মাথাটা ছাড়িয়ে নিল আমার হাত থেকে। তারপর থেমে থেমে বলল, আমার পরিচয়টা দেওয়া হয়নি তোমাকে, যদিও তুমি জানো, তবু বলি, আমার নাম জো। এই বাড়িটায় 1873 সাল থেকে আছি, কেয়ারটেকার। এবারই তো রিটায়ারমেন্ট আছে, এবার আমি চলে যাব। চলো আমায় এগিয়ে দাও। যেভাবে আমাকে ঘরে পৌঁছে দিয়েছিল বুড়ো, ঠিক সেইভাবে লণ্ঠন হাতে সিঁড়ি দিয়ে নেমে গেলাম আমি বুড়োকে পিছনে নিয়ে। সদরে পৌঁছে দরজাটা খুলে দিলাম হাট করে। বেরিয়ে যেতে যেতে বুড়ো পিছন ফিরে চাইল একবার, তারপর আস্তে আস্তে অন্ধকারে মিলিয়ে গেল। আজ থেকে আমি এ বাড়ির